নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 18 বছর পর আপনার রাশির পঞ্চমভাবে রাহু প্রবেশ করছে 30 অক্টোবর 2023। মে 2025 অবধি আপনার টানা 18 মাস আপনার রাশির পঞ্চমভাবে থাকবে। এই যে রাহুর যে রাশি পরিবর্তন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, রাহু আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই যে 18 বছর পর যে আপনার পঞ্চমভাবে আসছে এবং টানা 1.5 বছর আপনার রাশির পঞ্চমভাবে থাকবে, 30 অক্টোবর 2023 টু মে 2025 পর্যন্ত, কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ, কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ, এখানে শুধু পজিটিভ বলার জন্য আমি আসিনি, দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলি, রাহু এবং শনি এই দুটি গ্রহ মানুষকে রাতারাতি ভিখারি থেকে রাজা করে, আবার রাজা থেকে কিন্তু ভিখারি করে দেয়। এই দুটি গ্রহের কিন্তু বিশেষভাবে প্রভাব রয়েছে। দেখুন, রাহু আপনার এতদিন পর্যন্ত ষষ্ঠভাবে ছিল, এই ষষ্ঠভাবে থেকে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে মামলা মকদ্দমা, কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষাতে আপনারা সফলতা হয়েছেন, শত্রু আপনাদের শান্ত হয়েছিল, যারা ঋণের জন্য অ্যাপ্লাই করেছিলেন ঋণ আপনারা পেয়েছেন, ব্যাংকিং লোনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন সেই জায়গাগুলো কিন্তু হয়েছে। এই ষষ্ঠভাবে কিন্তু রাহু থেকে আপনাদেরকে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দিয়েছে, আগামী 30 অক্টোবর পর্যন্ত দিবে। কিন্তু 30 অক্টোবরের পর থেকে এই যে রাহু পঞ্চমভাবে চলে যাচ্ছে, আপনার ষষ্ঠভাবে থেকে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছিল কি না, আপনাদের খরচের জায়গায় কিন্তু বাড়ছিল, অর্থাৎ খরচটা কিন্তু নিয়ন্ত্রণ আসছিল না, এবং কথাবার্তার দিকটাতে কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। এবং এর পাশাপাশি এই রাহু আপনার ঠিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছিল, যারা সিট চেঞ্জ করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা কর্মক্ষেত্রে পরিবর্তন হয়েছিল। কিন্তু এই পঞ্চমভাবে এসে কোন কোন দিকগুলো আপনাদের ভালো করবে, কোন কোন দিকগুলো আপনাদের অশুভ করবে, আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, রাহু একটা ছায়া গ্রহ এবং রাহু প্রভাব কিন্তু আমাদের জীবনে কিন্তু পড়ে নেগেটিভ অ্যান্ড পজিটিভ। অনেকে বলেন যে কৌশিক দা, আপনি বলছেন আমাদের সাথে কেন হয়নি। দেখুন, এখানে কিন্তু আমি ব্যক্তিগত জন্মছক নিয়ে আলোচনা করছি না, এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল রাশিফল। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে, আপনাদের দশা মহাদশা পারমিট করছে কিনা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বর্তমান রাহুর যে গোচর, আগামী 18 মাস যে থাকবে রাহু পঞ্চমভাবে কি ফল দেবে, দেখুন পঞ্চমভাবে আপনাদের প্রেমের জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু নিয়ে আসবে। আমি প্রথম কথা বলছি, যারা লাভ রিলেশনের জায়গাতে আছে, এক্সট্রা কোনো সম্পর্ক আসার সম্ভাবনা, অর্থাৎ কোনো একটা অ্যাফেয়ারের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, অথবা আপনার প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হওয়া, নিজের মধ্যে মতবিরোধ, মতপার্থক্য, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসতে চলেছে, অর্থাৎ এই দিকে অবশ্যই নজর দিতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো সমস্যা, কারণ আপনারা আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না, অর্থাৎ কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন লাইনে গিয়ে পড়াশোনা করলে ভালো হয়, অর্থাৎ ডিসিশান নিতে পারবেন না, বা আপনি পরীক্ষা দিলেন আগামী 1.5 বছরের মধ্যে, আপনি ভেবেছিলেন যে 90% মার্কস পাবো, সেখানে আপনি 68 থেকে 75 পর্যন্ত আপনি পেতে পারেন, অর্থাৎ মার্কসের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করতে কিন্তু পারে। এবং এর পাশাপাশি রাহু আপনার
পঞ্চমভাবে সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো সমস্যা দিবে বা সন্তান যারা কনসিপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু আসতে। পঞ্চমভাবে রাহু তো সন্তানের জায়গাটা কিছুটা হলো ডিস্টারবেন্স কিন্তু করে, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি অথবা সন্তানের হেলথের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু রয়েছে। সরাসরি আবার এই রাহু আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, এবার কিন্তু আপনাদের খরচটা কিন্তু নিয়ন্ত্রণ হবে এবং ইনকাম আপনাদের বাড়বে। কোন কোন দিক থেকে ইনকাম করবেন সেটা আপনাদের কিন্তু একটা আপনারা কিন্তু সঠিক প্ল্যান কিন্তু করতে পারবেন যে এই সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। একাদশভাবে রাহু দৃষ্টি দিচ্ছে তো এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ ইনকাম সোর্সগুলো কিন্তু বাড়বে, আপনার রাস্তা কিন্তু খুলে যাবে এক কথায়, ইনকামের জায়গাটা আপনার খুলবে। এবং এই রাহু আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুটা ভাগ্য বিড়ম্বনা আপনাদের হবে, অর্থাৎ চটজলদি যে কোনো কাজ হয়ে যাওয়া সেটা হবে না, কিছুটা বেগ পেয়ে পেয়ে আপনাদেরকে কিন্তু এগাতে হবে, অর্থাৎ স্মুথলি যে কাজটা হয় সেটা কিন্তু হবে না। সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার এই সময় কিছুটা হলো অ্যাংজাইটি আপনাদের বাড়বে, ফ্রাস্ট্রেশান এই সময় আপনাদের বৃদ্ধি করবে, আপনি বৃশ্চিক রাশির মানুষ, কিন্তু শনির প্লেসমেন্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে, অর্থাৎ এই সময় আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু লাভ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন 18 মাসে রেজাল্ট থাকবে, আমি বারবার বলছি, দেখুন রাহু কেতু শনি এবং বৃহস্পতি এই গ্রহগুলো দীর্ঘদিন কিন্তু একটা রাশিতে কিন্তু থাকে, 18 মাসের মধ্যে মহা পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির। 30 অক্টোবর থেকে 25 মে পর্যন্ত রাহু কিন্তু প্রভাব বিস্তার করবে বৃশ্চিক রাশির উপর। নমস্কার, ধন্যবাদ।